আকামেরে কি বানাইছে? আকামেরে কাম বানাইছে। হুজুর বলতেন ঘর কোনটা যাস কোনাই, কি বলতো ঘর কই যাস কই, ঘর মসজিদে না তুই যাস কোনাই। আরে সুবহানাল্লাহ বলবেন না, কি বলতেন বলেন ঘর কই যাস কই। হুজুর কি কইতো জানেন, এই তুমি ঘর বানিয়েছ, হুজুরের ভাষা তো আমি পুরো পারি না, তুমি ঘর বানিয়েছ এটা ড্রেসিং রুম, এটা আর বলো না ডাইনিং রুম, এটা ড্রয়িং রুম, এটা বেডরুম। হুজুর বলতেন তোমার ঘরে প্রেয়ার রুম কোথায়? সুবহানাল্লাহ, ভাত খাও তিনবার এই জন্য ডাইনিং রুম, কথা কয় না ভাত খাও কয়বার এই জন্য কি রুম ডাইনিং রুম, ডেলি বাথরুমে যায় কয়বার সবার এই জন্য কি রুম বাথরুম, এবার নামাজ ডেলি কয়বার, তোমার প্রেয়ার রুম কই? সুবহানাল্লাহ, কয় এই জন্য আমি আমার ঘরে প্রেয়ার রুম বানিয়েছি যা দেখে আসুন কি ভাত খায় দুইবার ডাইনিং রুম, সাজুগুজু করে একবার ড্রেসিং রুম, বাথরুমে যায় দুইবার বাথরুম, লেকিন নামাজ পড়ে পাঁচবার নামাজ রুম নাই, বাস্তব না বাস্তব বলে না, নামাজ রুম কই? হ্যাঁ, আরে মেয়েদের হুজুরে কেউ কইতে হুজুর আমার ঘরটা আপনি একটু দোয়া করে দিয়ে যান, ঘর কিনলে বানাইছেন থাকতাম কোন আজ ধরি ক নামাজ উঠতাম বানাইছি, সুবহানাল্লাহ বলবেন না, ক ঘর বানাইছি নামাজ উঠতাম কন, তা আমি যাবো তোর ঘর উদ্বোধন করে দিব, এই ঘর মসজিদ হয়ে গেছে। কেন এই ঘরে মেয়েরা নামাজ পড়বে না, এই ঘরে বাচ্চারা নামাজ পড়বে না, এই ঘরে আমি নফল নামাজ পড়বো না, এটা তো মসজিদে না হয়ে গেছে, এটা তো নামাজের ঘর হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন, হজরত নানুপুর রহমতুল্লাহ বলতেন জানালা খুলছো বাতাস আসতে, তুমি খুলছো আজানের আওয়াজ আসতে, তো বাতাস ঢুকবে না বন্ধ থাকবে, নিয়ত কি হয়ে গেল? সুবহানাল্লাহ বলেন, এই জন্য এই গুণগুলো। এরপরে কি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনয়ের সাথে নামাজ পড়ে, খুশুয়ের সাথে নামাজ পড়ে। বলেন একজন সাহাবী রাসূলের সামনে নামাজ পড়ছিলেন, তার হাত কখনো কান চুলকায়, হাত কখনো বগলে চুলকায়, হাত কখনো এদিকে যায়। নামাজ শেষে রাসূল বললেন লাউ খাশা কালবুহু লা খাশাত আদাউহু, যদি তার কলবে খুশু থাকতো তার অঙ্গগুলোতে খুশু থাকতো। কি কলবে যদি কি থাকতো, অঙ্গে কি থাকতো, তার কলবে খুশু নাই এই জন্য হাত এদিকে যায়। হাত নামাজের মধ্যে কোথায় কোথায় যায় বলেন তো? হ্যাঁ, হাত কোথায় কোথায় যায়? হ্যাঁ বলেন নামাজের মধ্যে, বলেন নামাজের মধ্যে, নামাজের মধ্যে হাত, হাত, পা, চোখ, কান, দিল, হাত, পা, চোখ, কান, দিল, পাঁচ অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? চোখের কাজ দাঁড়ানো অবস্থায় ছেজদার জায়গায়, রুকু অবস্থায় দুই পায়ের মধ্যখানে, বসা অবস্থায় কোলে, ছেজদা অবস্থায় নাকের ডগা। সুবহানাল্লাহ বলে, এ হলো চোখের কাজ, এ হলো কি জবানের কাজ শুদ্ধ করে পড়া, কানের কাজ শুদ্ধ করে শোনা, ধ্যানের কাজ দিলের কাজ ধ্যানের সাথে উপলব্ধি করা। সুবহানাল্লাহ বলেন না, মনে থাকবে হাতের কাজ দাঁড়ানো অবস্থায় কবজিগুলো শক্ত করে ধরে, এই আঙ্গুল দুটো আঙ্গুল দিয়ে কবজি শক্ত করে ধরে এভাবে রেখে দেওয়া, এটা হলো দাঁড়ানো অবস্থায় হাতের কাজ। রুকু অবস্থায় আঙ্গুলগুলো খুলে হাঁটু দেখে শক্ত করে ধরা, এ হলো হাতের কাজ। সেজদা অবস্থায় স্বাভাবিকভাবে আঙ্গুলগুলো মিলিয়ে রেখে নাকের ডগা বরাবর রেখে দেওয়া, এটা হলো সেজদা অবস্থার কাজ। বসা অবস্থায় স্বাভাবিকভাবে রানের উপরে রেখে দেওয়া, বসা অবস্থার কাজ। সুবহানাল্লাহ বলেন, তাহলে জবানের কাজ, চোখের কাম, কানের কাজ, দিলের কাজ, হাতের কাজ, এবার হলো পায়ের কাজ। দাঁড়ানো অবস্থায় সোজা কেবলামুখী, সেজদা অবস্থায় সোজা দাঁড়িয়ে আঙ্গুলগুলো কেবলামুখী, বসা অবস্থায় এক পা বিছিয়ে আরেক পার উপরে বসা। সুবহানাল্লাহ বলে, এর বাইরে যদি কোনো কাজ করে,
এটা হলো তার কলিজায় খুশু নাই। কিন্তু কত লম্বা ওয়াজ রে, আমি 1 মিনিটে বলছি হুজুর। হ্যাঁ, 1 মিনিট। নামাজের মধ্যে জবানের কাজ, চোখের কাজ, কানের কাজ, হাতের কাজ, পায়ের কাজ, দিলের কাজ, এ হলো নামাজের মধ্যে কাজ। মনে থাকবে, আবার কখনো সুযোগ হলে তাফসিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। হারাই গেছে তো। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات। তাহলে খুশুয়ের সাথে নামাজ পড়নে ওয়ালা পুরুষ, খুশুয়ের সাথে নামাজ পড়নে ওয়ালি মহিলা। সুবহানাল্লাহ। আমাদের মেয়েদের 4 রাকাত ফরজ পড়তে লাগে 2 মিনিট। আরে কথা কয় না, 4 রাকাত ফরজ পড়তে লাগে কয় মিনিট? ইল্লা আমার রাহিম। কেমনে এত তাড়াতাড়ি পড়ে আমার বুঝে আসে না। আমি তো মাঝে মাঝে কই, তুমি বেশি পারো না আমি বেশি পারি? অবশ্যই আপনি বেশি পারেন, তা আমি বেশি পারলে তোমারটা আগে শেষ হয় কা? বাড়িতে রড়ি আছে কি হয়? কি পরিমাণ তাড়াতাড়ি পড়ে! আখরাত সামনে নাই এই জন্য তাড়াতাড়ি পড়ে, জান্নাত সামনে নাই এই জন্য তাড়াতাড়ি পড়ে। ওর কাছে চুলার বড় দাম, দুধ চুলাতে রেখে আসছে এটার বড় দাম, ডাল দিয়ে আসছে সিদ্ধ করতে এটা বড় দাম, আলু সিদ্ধ করতে দুটি আর আলু সিদ্ধ করতে দিয়েছে এটা বড় দাম। বাস্তব না বাস্তব? তাহলে নামাজ পড়বো কিভাবে? খুশুয়ের সাথে। 40 বছরের নামাজ পে ঠিক নামাজ, আমার আধা ঘন্টার ওয়াজ দিয়ে ঠিক হয়ে যাবে না? এই জন্যই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে এই জন্যই কি? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকা করনে ওয়ালা পুরুষ, সাদাকা করনে ওয়ালি মহিলা। মাশাআল্লাহ, পুরুষ সাদাকা করবে, নারীও সাদাকা করবে। নারী তার পুরুষের থেকে যদি কোনো টাকা জমা করতে পারে, হালাল পদ্ধতিতে যদি কোনো টাকা আসে, এটা মাঝে মাঝে সাদাকা করে দিবে। সুবহানাল্লাহ। এটা রেখে দেয় মালচিপিতে, রেখে দেয় আরও জমা করে, আরও জমা করে, আরও জমা করে। হিমড়ার মতো হিমড়া, পিঁপড়ার মতো পিঁপড়া। হ্যাঁ, কিসের সঠিক? কিসের মতো জমা করে? রশি দিয়ে দিয়ে বাঁধি থো, রশি দিয়ে বাঁধি থো, সরু নিব করে ঘরের ভিতরে গর্ত করে ইট দিয়ে সাফা দিত, সরু হিয়ন্তন লইছে। বাস্তব না বাস্তব? আ মা বোন, প্রতিদিন 2টা টাকা হলেও সাদাকা করবে, 5 টাকা সাদাকা করবে। স্বামীরা মাঝে মাঝে বিবিকে 50 টাকা দিবেন, দিয়ে বলবেন এটা রেখে দাও, কোনো ভিক্ষুক আসলে দিয়ে দিও। বুঝে আসছে কথা? মাঝে মাঝে ওদেরকে দেওয়ার মতো কিছু কি করবেন? মাঝে মাঝে ওদেরকে আল্লাহর রাস্তায় দান করার মতো কিছু কি ওকে মালিক বানিয়ে দিবেন? যদি ওকে কখনো 500 টাকা দেন, এটার আর খরচের হিসাব নেবেন না। কি বলছি বলেন? এটা খরচের কি নেবেন না বলেন? এটা খরচের হিসাব নেবেন। আল্লাহ তৌফিক দান করে। মাঝে মাঝে ওদেরকে কিছু কিছু কি দিবেন? টাকা পয়সা দিবেন? আশ্চর্য কথা করাচ্ছে হাজার তাল রহমতুল্লাহ, আজীব কথা বলছেন। যেমন ধরেন আপনার দোকানে একটা কর্মচারী আছে, তো একদিন ওই দোকানের সামনে দিয়া এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাচ্ছিল, যাওয়ার পরে দেখছে কি রে, এই ছেলেটা তো আমার গ্রামের। দোকানে থাইমা দোকানদার মালিককে বলে, ভাইয়া এটা আমার গ্রামের, এটার দিকে একটু চায়া রাখেন। এই কথা কইছে আর মালিকের কলজিয়াত কিন্তু ডর শুরু হইছে। আরে করছি কি রে, তা চেয়ারম্যান সাহেবের গ্রামের, চেয়ারম্যান সাহেব তার লাগে সুপারিশ করছে। চেয়ারম্যান সাহেব তার লাগে কি করছে? আল্লাহ তাআলা নারীদেরকে বানিয়ে স্বামীদেরকে তুলে দিয়ে স্বামীদেরকে সুপারিশ করছেন, আকুলু লাহুন্না কাওলাম মারুফা। আল্লাহ তাআলা বলেন, হে পুরুষ কুল, নারীদের সাথে সুন্দর করে কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? কে সুপারিশ করে? আল্লাহ সুপারিশ করে। ওদেরকে আমার আমার নামে ওদেরকে নিয়ে আসছে ঘরে, খবরদার ওদের সাথে ভালো কথা বলবা। সুবহানাল্লাহ বলে না? কে সুপারিশ করছে? আল্লাহ তারা সুপারিশ করছে। এই জন্য বাহিরে পারে না, ঘরে গিয়ে বউ খিলায়। এরা জালেম বলেন, এরা কি? এরা জালেম।
যারা মেয়েদের উপর হাত তুলে চলেন। রসুল বলেন, জানো আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি কে জানো? বিবিদের কাছে যে ভালো সে আল্লাহ তালার কাছে সবচেয়ে ভালো। এবার রসুল বলেন, জানো আমি মোহাম্মদ, আমার বিবিদের কাছে ভালো। সুবহানাল্লাহ, বলবেন জানো আমি রসুল, আমার বিবিদের কাছে কি? আমার বিবিদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তিনি কেমন। আয়েশা বলুন তো মা রসুল কেমন, কেন পড়নি কোরআন? কোরআন যেমন তিনি তেমন। আচ্ছা কেমন বলছেন হযরত আয়েশা? কতই না ভালো, কোরআন যেমন আমার রসুল তেমন। খুলুকুহু হুয়াল কোরআন, আমার রসুল কেমন? কোরআন যেমন, কেন কোরআন পড়নি? কোরআনে যা যা আছে আমার রসুল সব। কি হযরতে কি এর নাম কি রসুলের বিবি? আবু আবু সুফিয়ানের স্ত্রী আবু 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 আরে হ্যাঁ না দুরো হ্যাঁ হাফসা তো হয়তো তো ওমর জানের স্ত্রী না রদি আল্লাহ তাআলা আনহা। আরে আবু সুফিয়ানের নাম বিবি মেয়ে রসুলের কি বিবি? কার মেয়ে? আবু সুফিয়ানের মেয়ে। কার মেয়ে? কার স্ত্রী? রসুলের স্ত্রী। ঘরে আসছে, ঘরে আসছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা না, বাবা ঘরে আসছে, আসতে করে রসুলের বিছানাটা তুলে দিছে, চৌকি থেকে বিছানা উঠে দিছে। মা কেন উঠিয়েছ? আমার রসুল যেটাতে শোন সেটা আপনি বুঝতে পারবেন না, যেটা আমার রসুলের শরীর মুবারক লাগছে। আপনি কাফের, আপনি নাপাক। আরে সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আপনি কাফের, আপনি নাপাক, আপনি বসতে পারবেন না। এখানে উঠে দিছেন, সুবহানাল্লাহ বলেন না। কি ছিল রসুলের ভালোবাসা? কি ছিল রসুলের প্রেম? কেমন ভালোবাসা ছিল? সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ান হয়রান, মেয়ে তুমি আমার সাথে আচরণ করলে, তুমি আমার সাথে এটা করলে, কি করবো আব্বা, তুমি যে কাফের। আরে নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মা বোনরা আছে, মা বোন আছে, মা বোন ভর্তি না? আল্লাহ কথা শুনে কি না কে জানে। আল্লাহ মা বোনরা জিন্দগি বানান, অপেক্ষা করছে জান্নাত আপনাদের জন্য। বলেন জান্নাত আপনাদের জন্য কি করছে? জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, একজন জান্নাতি জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে জান্নাতি প্রথম গেইটে যাবে, প্রথম গেইটে দেখবে অনিন্দ্য সুন্দরী, জীবনে কখনো কল্পনাও করেনি। জান্নাতি যারা এদেরকে দেখে ঘুর ঘুর করে, ঘুরবাক করে, ঘুরবাক করে মাথা ঘুরে, এত সুন্দর কিভাবে কল্পনা করা যায়। হুরগুলো বুঝলো, জান্নাতি তো মনে করছে আমরাই বুঝি তার, বললো না না আগে যাও। কি বললো বলেন? আগে যান, আগে যান, আমরা তো শুধুই রিসেপশনে দাঁড়িয়েছি, ইস্তেকবালে দাঁড়িয়েছি, আপনি আগে যান সামনের গেইটে গিয়ে আরো সুন্দরী, সামনের গেইটে গিয়ে আরো সুন্দরী। একটা না 70,000 গেট, কতটা কেমন লাগবে? 70,000 গেট ভেদ করে যখন ভিতরের গেটে গেল, এবার দেখলো একটা গেট প্রধান ফটক, এটার মধ্যে 70,000 নূরের পর্দা। কত হাজার? 70,000 নূরের পর্দা। 70,000 নূরের পর্দা ভেদ করে যখন জান্নাতি ভিতরে গেল, দেখলো নূরের চার নূরের কেদারা অনিন্দ্য এক সুন্দরী বসা। সুবহানাল্লাহ, জান্নাতি তার চোখের দিকে তাকালো, সেও তার চোখের দিকে তাকালো, দুজনে চোখোচোখি 40 বছর। তার মুখ থেকেও কথা সরে না, তার মুখ থেকেও কথা সরে না। 40 বছর পরে জান্নাতি বলবে, আনতে হে না তুমি এখানে, এটা তার জান্নাতি দুনিয়ার বিবি। বিবি বলবে, হ্যাঁ আমি এখানে। এবার জান্নাতি বলবে, কবে এসেছো তুমি এখানে, কবে থেকে? বলে 500 বছর আগে থেকে আমি এখানে।
তুমি এখানে কি করছিলে? আমি এখানে কিছুই করিনি, আমার রব আমাকে এখানে বসিয়ে প্রতিদিন পাঁচবার আমাকে সাজান, পাঁচ নামাজের টাইমে আমাকে সাজান, সুবহানাল্লাহ বলবেন না? মা আপনি যে কি নিজেই বুঝি নাই। এই জন্য করাচি রাজিদুয়াল রহমতে বলতেন, কারোর বিবি যদি একটু কালো হয়, বলেন কারোর বিবি যদি একটু কালো হয়, তুমি এই বলে সবর করো, করিম আকা বাদস্তে করম ইসকো মেরে লিয়ে মুকাররর ফরমায়াম, আমার করিম রব এই মেয়েটাকেই, এই বিবিটাকেই, এই কালো মেয়েটাকেই আমার জন্য বিবি হিসাবে ঠিক করেছে। সবর কর, 40 বছর সবর কর, 60 বছর সবর কর, অচিরেই এমন এক বিবি পাবা, আহসানু মিনাল হাওরা, কোটি কোটি হুরের চেয়েও একা বিবিটা আরো বেশি সুন্দর। জান্নাতি বিবি, জান্নাতের সমস্ত হুরগুলো সৌন্দর্য যদ্দুর, জান্নাতের বিবি তার চেয়ে বেশি সুন্দরী, বিবি রানী, বাকি হুরগুলো খাদেমা। সুবহানাল্লাহ বলবেন না? বিবি কি, হুরগুলো কি, আমি তো মাঝে মাঝে এভাবে ডাকি, এই হুরদের রানী, এদিকে আসো, সব কয়ে দেয় মাহফিল বয়ানে, সব কয়ে দেয় কি, এটা কি বলেন, এই পোকে খাওয়া, এটা কি পোকে খাওয়া, এটা হুরদের রানী, সুবহানাল্লাহ বলবেন না? এই অসুস্থ, এটা হুরদের রানী, সবর করো অল্প কতদিন, স্বামীরা বলেন সবর করবেন তো ইনশাআল্লাহ। রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা, রাসূল বলেন দাখালাতিল জান্নাহ, কি বিআই বাবিন শাআত আও কামা ক্বাল, রাসূল বলেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর হেফাজত করে, স্বামীর খেদমত করে, এই মহিলা যেই দরজা দিয়ে চাক ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাক, কেমন হবে? 500 বছর ধরে যদি রব সাজায় তো কেমন হবে? আরে সুবহানাল্লাহ, বিবি যেন বলবেন, শুনো মায়ের পেটে যে রং দেওয়া হয়েছিল ওই রঙে আর কখনো তুলি লাগানো হয়নি, 60 বছর চলে গেছে, এবার জান্নাতে 500 বছর ধরে রব তুলি লাগায়, রঙের তুলি লাগায় কে, রব রঙের তুলি লাগায় কে, এই জন্য খুশি হয়ে যান, খুশি হয়ে যাও, বলেন কি হয়ে যাও, খুশি হয়ে যাও, জান্নাতি বিবি পাইয়া খুশি হয়ে যাও, জান্নাতির বিবিরাও জান্নাতির স্বামী পায়া খুশি হয়ে যাও, খুশি হয়ে যান, বলেন খুশি হয়ে যান। এই জন্যই হারাম ছবি থেকে বাঁচেন, হারাম মোবাইল থেকে বাঁচেন, হারাম দৃশ্য থেকে বাঁচেন, হারাম দেখা থেকে বাঁচেন, কুকথা বলবো না, কুকথা বলবো না, বলেন কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না, চার কু থেকে বাঁচো, কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না, সুবহানাল্লাহ, বলেন কটা কু থেকে বাঁচো, চার কু, বলেন কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা কুধারণা করবো না, চার কু থেকে বাঁচো, তোমার জীবন হবে সু। আচ্ছা, এই নারীটাকে এই ঘরে কি পরিমাণ ভালোবাসবে সবাই? সুবহানাল্লাহ, বলে না, এই 10 গুণে গুণে যদি হয়ে যায় ওই নারীকে এই বাড়িওয়ালারা কি পরিমাণ ভালোবাসবে? আল্লাহ আমার বিবিটারে এমন বানায় দাও, আল্লাহ সবার বিবির বানায় দাও, আল্লাহ আমাদের সকলের মেয়েগুলো কেমন বানিয়ে দাও, আল্লাহ আমাদের সবগুলো মেয়েকে 10 গুণে গুণে বানায় দাও, আমাদেরকে 10 গুণে গুণে পুরুষ বানিয়ে দেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল হাফিজ ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, রমজান মাসে যারা রোজা রাখবাম, মাঝে মাঝে নফল রোজা রাখা, সোমবারে রাসূল রোজা রাখতেন, বৃহস্পতিবারে রাসূল রোজা রাখতেন, সুবহানাল্লাহ, কি মহরম মাসে 10 তারিখে 9 তারিখে রাসূল রোজা রাখতেন, আরাফার মাঠে 9 তারিখের দিন রাসূল রোজা রাখতেন, ঠিক হয় না ইনশাআল্লাহ? তাহলে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, কেউ যদি একটা রোজা রাখে, বাআদাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এতটা দূরে সরিয়ে দিবেন, কাগরামিন তারামিন ফারিখিহি, যেমন একটা পাখি তার পাখির বাসা থেকে উঠতে শুরু করে দিল, উঠতে উঠতে গিয়ে মরে গেল,
ইলা হারিমিহি মরে গেল এই পাখিটা যত দূর পর্যন্ত উড়বে আল্লাহর নবী বলেন একদিন নফল রোজা রাখলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে দিবে মায়েরা সোমবার রোজা রাখবেন বৃহস্পতিবার রোজা রাখবেন পুরুষরাও ইনশাআল্লাহ কর না ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সোমবার রোজা রাখবো বলেন আচ্ছা কিবার গেছে আমি রাখছি আমি আর আমার খাদেম রাখছি আতলো আমরা দুজন রাখছি আরেকজন পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আরেকজন আল্লাহ কবুল করে সোমবার বৃহস্পতিবার কি রাখবেন বলেন সোমবার বৃহস্পতিবার কি রাখবো মা বোনরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন এরপরে হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত নিজের সতীত্বকে হেফাজতকারী পুরুষ সতীত্বকে হেফাজতকারী মহিলা বলেন সতীত্বকে হেফাজতকারী পুরুষ সতীত্বকে হেফাজতকারী মহিলা এরপরে ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত বেশি বেশি জিকির করনে ওয়ালা পুরুষ বেশি বেশি জিকির করনে ওয়ালা মহিলা সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে 33 বার আলহামদুলিল্লাহ পড়ে 34 বার আল্লাহু আকবার পড়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন বেশি বেশি জিকির করনে ওয়ালা বানিয়ে সহজ হয়ে গেল না কঠিন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহু আকবার কতবার কতবার হলো 100 বার পাঁচ নামাজে কত 500 ঘুমাবার সময় কত 100 এ হলো 600 জবানে হবে 600 মিজানে উঠবে 6000 পারবো না ইনশাআল্লাহ মা বোনরা পড়ে আলহামদুলিল্লাহ পড়ে যারা গোসাই পুষ্করণী আসে তারা পড়ে যারা এই মহিলা মাদ্রাসায় পড়ে তারা পড়ে যারা মহিলা মাদ্রাসাকে ভালোবাসে তারা পড়ে যারা কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে তারা পড়ে কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন দিল থেকে বলার তো সুযোগ পাবেন না দিলে একজনকে ঠিক করে নেবেন আরে বুঝা আসছে না কথা হাশরের ময়দানে বলবেন হুজুর আসসালামু আলাইকুম হুজুর আপনাকে ভালোবাসতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে কইেন না দুনিয়াতে কোনো দরকার নাই আখরাতে বলে দিবেন দুনিয়াতে তো আপনাদের সাথে দেখা হবে না আখরাতে মুসাফা হবে ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ আমার বিবির লোক বুঝে আপনি মুসাফা করবেন আমরা বিবির লোক আমি মুসাফা করব নারাজ হইছে লাগে আখিরাতে পর জান্নাতে পর্দা আছে তো আপনারা নারাজ হন কি আজ গবি কথা কয় আখিরাতে মুসাফা হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোথায় মুসাফা হবে আখিরাতে ইনশাআল্লাহ মুসাফা হবে মুআনাকাও হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয় না ইনশাআল্লাহ আখিরাতে পর্দা আছে আমার বাড়িতে আমরা আসবেন মিয়া বিবি দুজন সাথে 70,000 হুর খাদেম খাদেমা হাজার হাজার গেলমান খাদেমা হুজুর আপনার পাশে আসছি চা খাওয়ান তো আমিও ফেরেশতা কম চা খাওয়া সুবহানাল্লাহ কয় হুজুর শরাব খাবো শরাব আচ্ছা কি বলবেন বলেন আমি বলবো এই ফেরেশতা খাওয়া সুবহানাল্লাহ বলেন না কি বলবো বলেন খাওয়াও কি আরে খাওয়াও এবার তিন দলে বিভক্ত হবেন কয় দলে তিন দলে এক দলের সামনে গ্লাসটা এভাবে রাখবে আর ফেরেশতা বলবে জি জি প্লিজ নিন জি ধরেন লন 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 ধরেন না জি ধরেন লন এ হলো এক দল প্রথম দল ধরেন লন তো নিজেরা নিজেরা খাবেন ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা সুবহানাল্লাহ এরা নিজেরা পান করবে এবার এর থেকে দামি দল সুবহানাল্লাহ এবার মোহাম্মদুল্লাহ সাহেবদের মতো দল আরে এর থেকে দামি দল এরা এরা বলবে এভাবে তুলে দিবে ফেরেশতা আপনি ধরবেন না আপনি তুলে দিবেন ইউসকাউনা মির রাহীকিন মাখতুম এদেরকে তুলে দিবে ফেরেশতা পান করায় দিবে হুর তুলে দিবে গেল মানুষে তুলে দিবে কেমন হবে এবার আরেক দল এরা ভি ভিআইপি এরা নবীরা এরা আউলিয়ায়ে সিদ্দিকিন এরা সাহাবীরা এরা মুকাররবিন এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা তোরা খাওয়াস না
ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে এদের রব পান করাবে। কেমন হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ এটা যখন পান করাবে তখন তাকাবেন, হুজুর ওই যে বলছিলেন পরে আল্লাহ কয় ওয়াসাতাযকুরুনা মা আকুল, وستذكرون ما أقول لكم أفوض أمري إلى الله إن الله بصير بالعباد, আমি যা যা বলেছি মনেও হবে, আবার আবার কি হবে বলেন, আবার কি হবে? এখন আমি যা যা বলছি দেখবেন আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতি ফাতারিফুনাহা, আমি তোমারে দেখাবো তুমি দেখে দেখে বুঝবা, বিশ্বাস হয়? আহ, দোয়া করে দেন যেন আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে বলে যেতে পারি, যেন উম্মতের দুয়ারে দুয়ারে বলতে পারি, যেন বলতে বলতে মালাকুল মৌত আসে। অনেক অনেক বলছো, চলো কি অনেক বলছো, এবার রব অপেক্ষায় আছে, চলো ইনশাআল্লাহ। আমার তো মনে হয় আমার রব জান্নাতে সাজাবেন, কোটি কোটি জান্নাতকে এক জায়গায় জমা করবেন। মুশতাক নবী ছয় তসবি জিকিরটা শোনাও তো, কি বলবে বলেন, হ্যাঁ ছয় তসবি জিকিরটা শোনাও তো, এদিকে এদিকে শোনাও, ছয় তসবি শোনাও, আমি শুনি। একশতবার সুবহানাল্লাহ তাসবি পড়িলে, একশতবার সুবহানাল্লাহ তাসবি পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে। একশতবার সুবহানাল্লাহ তাসবি পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে। একশতবার আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে, একশতবার আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে। বলে ছয় তাসবি তাসবি শোনাও, ছয় তাসবির গান শোনাও, তোমরাও শোনো গান, আমরাও গাই গান, আলহামদুলিল্লাহ আমাদের গানে জান্নাতে বাড়ি বনে, আমাদের গানে জান্নাতে বাড়ি বনে, তোমাদের গানে জাহান্নামে আগুন জ্বলে, তোমাদের গানে জাহান্নামের আগুনে আগুনে তুষ মারে, আমাদের গানে জান্নাতে ফুল বনে। সুবহানাল্লাহ বলেন তো, একশো দুবার সুবহানাল্লাহ তাসবি পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে। একশো দুবার আলহামদুলিল্লাহ তাসবি পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে। একশো দুবার আল্লাহু আকবার তাসবি পড়িলে একশো উট কোরবানির সওয়াব মিলিবে। একশতবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, একশতবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। সুন্দর, একজন একটা দোয়া করে দেয় না কি সুন্দর, আমার গলা অসুন্দর হইতে পারে, ছন্দ তো সুন্দর, এবং এটা কি সত্য ছন্দ না অসত্য ছন্দ? হ্যাঁ, আর অসত্য ছন্দ কয়বার শুনেন ডেলি? শুনেন না, শুনো না বলে ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। শুনেন না, কয়বার শুনেন মাইকে, কয়বার কয় কতবার? আমি বলি ওরা যদি ওদের মন্দ ছন্দগুলো সারাদিন বলতে পারে, আমি আমার রসুলের সাদেকার মজদুকের ছন্দগুলো কেন বলতে পারবো না? কি মন্দ ছন্দ শুনতে শুনতে কি কি পানি মিশ্রিত দুধ খাইতে খাইতে খাটি দুধে আন কি হয়, পেট খারাপ হয়, বাস্তব না অবাস্তব বলেন? পানি মিশেন না দুধ খাইতে খাইতে, চোদ্দ নম্বরে মধু খাইতে খাইতে খাঁটি মধু খেলে পেট খারাপ হয় কি, চোদ্দ নম্বরে ঘি খাইতে খাইতে এখন খাঁটি খাঁটি ঘি খেলে কি হয়, পেট খারাপ হয়। হাজারো লাখ মন্দ ছন্দ শুনতে শুনতে আমাদের এই ছন্দগুলো ভাটা পড়ে গেছে,
বাস্তব না বাস্তব আল্লাহ মেহরবানি করে এই ছয় তসবিহ নিজের জীবনের অন্য বরাবর তৌফিক দান করে নিজের জীবনের বিছানা বরাবর তৌফিক দান প্রতিদিন কমপক্ষে 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাই করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন যদি সুযোগ থাকে সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে সকাল 9টা থেকে 1টা মা বোনদের জন্য মজলিস জোহর থেকে আয়শা পুরুষের জন্য মজলিস পাললে শরীক হবেন এই মাসে 27 তারিখ এরপরে যদি সুযোগ থাকে আমাদের কয়টা বই আছে 9টা বই আছে এই 9টা বই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই 9টা বই নিজে পড়বেন বিবিকে পড়াবেন মেয়েকে পড়াবেন ছেলেকে পড়াবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ এই 10টা গুণ আপনি আমাকে দিয়ে দেন যদি এই 10 গুণে আপনি গুণী হইতে পারেন আমি গুণী হইতে পারি আমরা গুণী হইতে পারি কি দিবে মালিক আজর আজিম মানে কি পৃথিবীর কোন ভাষায় তর্জমানি সম্ভব না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক